নমিনেশন নির্বাচন হবে, নির্বাচন নিয়ে একটা দৌড় জালের সৃষ্টি করছে বিরোধী দল, বিশেষ করে বিএনপি জামাত বা অন্য কিছু দল আছে, তারা এটাকে নির্বাচন তো নয়, নির্বাচনটাকে ভণ্ডুল করার জন্য একটা প্রচেষ্টা তারা চালাচ্ছে। প্রথম যে চিন্তাটা করতে হবে আমাদেরকে রুট লেভেল থেকে, শুধু আওয়ামী লীগের নেতা কর্মী না, আজকে বাংলাদেশের যে উন্নয়ন এবং বাংলাদেশকে আজকের যে প্রধানমন্ত্রী যিনি আমাদের মানে কি বলবো যাকে সামনে রেখে একমাত্র প্রতিনিধি, একমাত্র অভিভাবক হিসাবে সারা বাংলাদেশের মানুষের জন্য যিনি কাজ করছেন, তাকে যদি মানে এই পথিমধ্যে তাকে পাঞ্চার মানে মানে পথভ্রষ্ট করা অথবা তাকে যদি সরিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা হচ্ছে, এইটাকে আমাদেরকে প্রতিহত করতে হবে, আমাদেরকে ফেস করতে হবে। আপনারা জানেন 1971 সনের ডিসেম্বর মাসে আমরা স্বাধীনতা লাভ করছি, 16 ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করছি, জানুয়ারি থেকে শুরু করে 75-এর অগাস্ট মাস কয় বছর, 3 বছর, 3.5 বছর একটা দেশ শব্দ স্বাধীন দেশ, আর এটা কোনো সেটেলমেন্টের মধ্যে দেশটা স্বাধীন হয়, দেশটা কিন্তু একটা রক্তাক্ত বিপ্লবের মতো যুদ্ধের মাধ্যমে জয়ী হয়ে আমরা দেশ স্বাধীন করছি। সেইখানে যে স্বাধীনতার সমপতি জাতির পিতা যে যুদ্ধের ময়দানে সমাধি হারিয়েছে তাকে 3.5 বছর বিরতি তাকে সাধন বরণ করতে হলো, এই ষড়যন্ত্রকে নিয়ে একটা উচ্চাভিলাষী বলেন বা পুরাঙ্গার বলেন তাদের হাতে, এবং সে তারা বাংলাদেশের সত্তা যে বঙ্গবন্ধু কুড়িদিন পাকিস্তানের কারাগারে তিনি মোটামুটি রাখুন ছিলেন, সেখান থেকে ফিরে আসার পরে তাকে বিদেশি রাষ্ট্রপ্রধানরা বিশেষ করে ফিদেল ক্যাস্ট্রো, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং অন্যান্যরা তাকে হুঁশিয়ার করেছে যে তুমি একেবারেই অরক্ষিত, তুমি সেটাই করো, তিনি বলছেন যে পাকিস্তানের কারাগার থেকে আমি আমার দেশের মানুষের দোয়ায় আমি বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে আসছি, বাঙালি